করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেন তিনি। করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে বুধবার বিকেল 4:15 দিকে গুলশানের বাসভবন থেকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকায় গাড়িতে বসেই যুক্তরাষ্ট্রের করোনার টিকা মডার্নার দ্বিতীয় ডোজ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন তাকে 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। আজকে দ্বিতীয় ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন। দেশবাসীর কাছে আমরা আপনাদের মাধ্যমে দোয়া চাই, যাতে করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে ঠিকই, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং দেশবাসীকেও এই করোনা থেকে মুক্ত রাখেন, সেজন্য উনি দেশবাসীর জন্য দোয়া করতেছেন। ওনাকে হুইলচেয়ারও কিন্তু চারজনে ধরে পরে নামাতে হয় এবং তারপরে আজকে ওনাকে গাড়িতে এসে এবং জানলার দরজা জানলার গ্লাসটা নামিয়ে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাতেই বোঝা যায় যে ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে যে অবস্থায় উনি ছিলেন আগেও দেখেছেন আপনারা, ঠিক একই অবস্থা। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে আবারও তাগিদ দেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। যেই হসপিটালে উনি চিকিৎসাধীন ছিলেন সেই হসপিটাল যে সর্বশেষ রিপোর্ট ওনাকে দিয়েছেন সেটাতে ওরা সুস্পষ্টভাবে লিখিতভাবে ওরা রিকমেন্ড করেছে যে ওনার যে হার্টের যে জটিলতা, ওনার যে লিভারের যে জটিলতা, ওনার যে কিডনির যে জটিলতা, তার পরবর্তীতে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সমস্যা, ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন তো আছেই, সব কিছু মিলিয়ে ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস যেখানে আছে মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে চিকিৎসা বিদেশে যাওয়া চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে এবং এখনও ওনার সত্যিকার অর্থে ওনার সুচিকিৎসার প্রয়োজন রয়েছে। গত 19 জুলাই করোনার প্রথম ডোজের টিকা নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে চলতি বছরের 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন সাবেক প্রধানমন্ত্রী। গত 19 জুন চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।